হ্যালো বিহস আসসালামু আলাইকুম টিকটক কিন্তু দুই হাজার চব্বিশ সালের শুরুতে এসে কিন্তু ধামাকা একটা আপডেট চলে এসেছে আপডেটটা হচ্ছে এখন থেকে কিন্তু টিকটক আপনারা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন কোনো ওয়াইফাই কানেকশন লাগবে না কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না আগে কিন্তু আপনারা যতক্ষণ ইন্টারনেট কানেকশন থাকতো যতক্ষণ ওয়াইফাই কানেকশন থাকতো ততক্ষণ কিন্তু টিকটক ভিডিও দেখতে পারতাম এখন থেকে কিন্তু আপনারা ইন্টারনেট কানেকশন ওয়াইফাই কানেকশন সব বন্ধ করে দেওয়ার পর কিন্তু আপনি টিকটক ভিডিও দেখতে পারেন টিকটক ভিডিও যদি আপনার ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই কানেকশান ছাড়া যদি দেখতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি এখন শ্রেণী সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন টিকটক ভিডিও সম্পূর্ণ ফিতে দেখার জন্য অবশ্যই আপনারা এখানে টিকটকে চলে আসবেন তারপরে এখান থেকে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর এখান থেকে আপনারা এখানে একদম কোনো লাইন এই লাইনে ক্লিক দিয়ে দেবেন তারপর এখান থেকে সেটিং এখানে ফাইভ ইসতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা একটু নিজে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে নতুন সেটিস বা নতুন আপডেটটি পেয়ে যাবেন অফলাইন ভিডিওস এ আপনারা অফলাইন ভিডিওসে ক্লিক দিয়ে দেবেন তারপর আপনারা এখান থেকে সর্বোচ্চ কয়টা ভিডিও আপনি ফ্রিতে দেখতে চান পঞ্চাশটা একশোটা দুশো পঞ্চাশটা দুশোটা আপনি সর্বোচ্চ দুশোটা ভিডিও ফ্রিতে দেখতে পারেন পরবর্তীতে নতুন আপডেট আসলে কিন্তু তারা কিন্তু সমূহ ফ্রিতে টিকটক ভিডিও দেখতে পারেন এরকম দিয়ে দিতে পারে এখন সর্বোচ্চ দুশোটা ভিডিও আপনি ইন্টারনেট কানেকশান ছাড়া দেখতে পারবেন আমি এখানে পঞ্চাশটা সিলেক্ট করলাম ডাউনলোডে ক্লিক দিয়ে দিলাম তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিয়ে দিব তারপর এখান থেকে পঞ্চাশটা ভিডিও ডাউনলোড হয়ে যাবে এখানে একটু অপেক্ষা করতে হবে এখানে যদি এটা চলে যায় এখানে সেটিং ক্লিক দিলে আবার চলে আসবে এখানে কয়টা ভিডিও ডাউনলোড হয়েছে সেটা দেখবেন যদি পঞ্চাশটা হয়ে যায় তাহলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ ইন্টারনেট কানেকশান ওয়াইফাই কানেকশান ছাড়া কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে যতটা ভিডিও এখানে সিলেক্ট করে দিয়েছেন ততটা কিন্তু দেখতে পারেন তারপর এখান থেকে যদি আবার পরবর্তীতে সেটা শেষ যাওয়ার ভিডিওটা যদি পঞ্চাশটা ভিডিও যদি দেখা শেষ হয়ে যায় পরবর্তীতে যখন আপনি ওয়াইফাই কানেকশান ইন্টারনেট কানেকশান দেবেন তখন কিন্তু আপনারা আবার ক্লিয়ার করে আরও পঞ্চাশটা বা দুশোটা ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন তারপরে সেটা আবার পরবর্তীতে আপনি দেখতে পারবেন এখন এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে তারপর আমি দেখাচ্ছি ডাউনলোড হওয়ার পর একটু অপেক্ষা করেন বিওয়ার্স এখন কিন্তু পঞ্চাশটা ভিডিও কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আপনারা চাইলে কিন্তু ইন্টারনেট কানেকশন ওয়াইফাই কানেকশন বন্ধ করে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন সেটা কীভাবে দেখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু সম্পূর্ণ পঞ্চাশটা ভিডিও এখানে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা যদি এগুলো ফ্রি তথা ইন্টারনেট কানেকশান ছাড়া যদি দেখতে চান তাহলে আপনাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে এখান থেকে আপনারা বের হয়ে চলে আসবেন বের হয়ে চলে আসার পর আপনারা এখান থেকে একদম এরকমভাবে রিফ্রেশ করে দিবেন তারপরে এখান থেকে আপনার ডাটা কানেকশন বন্ধ করে দিবেন ওয়াইফাই কানেকশন থাকলে ওয়াইফাই কানেকশন বন্ধ করে দিবেন তারপর এখানে আবার রাইট টিকটক চলে আসবেন টিকটক চলে আসার পর এখান থেকে আবার প্রোফাইলে যাবেন প্রোফাইলে আসার পর এখান থেকে থ্রি লাইনে যাবেন আবার সেদিং এন ফাইভ বিসি তারপরে এখান থেকে আবার অফলাইন ভিডিওসে ক্লিক দিয়ে দিবেন তারপরে এখান থেকে দেখতে পারছেন যে ভিডিওগুলো আপনি সিলেক্ট করেছিলেন যতটা সিলেক্ট করেছিলেন এখানে আপনি এখানে আপনি যতটা ভিডিও ক্রিয়েট করেছেন ততটা ভিডিও কিন্তু আপনি এখানে ফ্রিতে দেখতে পারবেন কোনো ইন্টারনেট কানেকশান লাগবে না তারপর আপনি যখন পরবর্তীতে ইন্টারনেট কানেকশান ওপেন করবেন তখন কিন্তু আরও যতটা ভিডিও ডাউনলোড করছেন বা ততটা ভিডিও আপনি ডাউনলোড করে রাখবেন তাহলে কিন্তু আপনি অর্থাৎ যেই জায়গায় ইন্টারনেট কানেকশান থাকবে না সেই জায়গায় গিয়েও কিন্তু আপনি টিকটকটা ফ্রিতে চালাতে পারবেন কোনো এমবি বা ডাটা খরচ হবে না পিওরস এটা যদি আবার রিফ্রেশ করতে চান অর্থাৎ এই পঞ্চাশটা ভিডিও দেখার হওয়ার পর কিন্তু আপনারা যদি এগুলো ক্লিয়ার করতে চান অর্থাৎ আবার নতুনভাবে যদি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে এখানে সেটিং ক্লিক করে এখান থেকে ক্লিয়ার ক্লিক করে দেবেন তারপর আবার ক্লিয়ারে ক্লিক করবেন তারপর কিন্তু এখান থেকে আবার যতটা ভিডিও ডাউনলোড করেছেন ততটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক দিয়ে দেবেন তারপর এখান থেকে আবার এটা ডাউনলোড হওয়া শুরু করে দেবে এখান থেকে যদি ওয়াইফাই থেকে হয় তাহলে এটা অন রাখবেন যদি ইন্টারনেট কানেকশান যদি মোবাইল থেকে হয় তাহলে এখান থেকে এটা অফ করে দেবেন তারপর এখানে মোবাইল অর্থাৎ ইন্টারনেট কানেকশান যদি থাকে ইন্টারনেট কানেকশান দিবেন যদি ওয়াইফাই থাকে তাহলে এখান থেকে এটা অন করে দেবেন যদি ইন্টারনেট কানেকশান হয় তাহলে ইন্টারনেট কানেকশান দিয়ে দেবেন তারপর আবার এখান থেকে ডাউন হওয়া শুরু করবে তারপর আপনারা আবার পরবর্তীতে সেটা ফ্রিতে দেখতে পাবেন বিয়ার এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তাহলে দিবেন এবং আর নিত্যতম ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করাবেন ওকে ধন্যবাদ